এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না এসব। আমি যতদিন দেখেছি ইন্দ্রকে তাতে তো আমার মনে হয়েছিল যে ভালো হয়ে গেছিল, কিন্তু এইসব করেছে। বারবার আমার পক্ষ নিত, বারবার ভালো হয়ে যেত, আমাকে আমাকে ভালোবাসত, কিন্তু পরক্ষণে মায়ের কথা শুনে আবার পাল্টে যেত। আমি আর কত সহ্য করব বলো তো, আর কত সহ্য করব? কি দোষ করেছি আমি যে বারবার দিনের পর দিন রাতের পর রাত আমাকে এসব সহ্য করতে হবে? তাহলে তোমার এটাই সিদ্ধান্ত, তাই তো? এই সিদ্ধান্ত থেকে তুমি কিছুতেই ভেবে দেখবে না। না, আমি শুধু এটুকু জানি, ওই পরিবারের ওই পরিবেশে ওদের শিক্ষায় আমি আমার ছেলেকে মানুষ হতে দেব না। আচ্ছা, কুট্টুর জন্য কি একবার একবার ভেবে দেখা যায় না? এত কিছু শোনার পরেও তুমি আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলছো কি করে? আচ্ছা, আমি না হয় ফিরেও গেলাম, কিন্তু ও যদি আবার এরকম করে তখন তখন ওয়েন্দা তুমি কি বলবে? কোনো উত্তর আছে তোমার কাছে? চিকেনটা কি দিদি, রুটিটাও বেশ নরম। আমি ভালো করেই জানি যে এই সমস্ত কিছু আমার ছেলেমেয়েরা করছে আমাকে শোনানোর জন্য। ছি ছি, বাবা হয়ে আমাকে এই দিন দেখতে হলো? ধর, তোদের তো কোনো কথারই দাম নেই। কেন, আমরা আবার কি করলাম? আমরা তো ভালোই বলছি, কি জানো? আমি এ নিয়ে কোনো কথাই বলছি না। আমাদের তো কথা হয়েছিল যে বাড়িতে রান্নাবান্নার পাট চুকিয়ে দেবো, সেই মতো আমি বাড়ির বাসনও বিক্রি করে দিয়েছিলাম। তোরা তো কোনো কথাই ধরে রাখতে পারলি না। তো আমাদের উপর বিশ্বাস রাখ, আমাদের সুদিন আসছে। ঠিক বলেছ অংশু, সুদিন সুদিন আমাদের আসছে। শুধু এই কথাটা ওই বুড়োর কানে গেলে হয়। জানু, আমাদের এই খাবারের গন্ধে কেউ আবার লোভ দিচ্ছে না তো? চুপ কর, বাবাকে কষ্ট দিতে লজ্জা করে না? ও মা, বাবা যদি তার ছেলেমেয়েদের কষ্ট দিতে পারে সেটা ফেরত দেওয়াতে আপত্তি কোথায়? অংশু, এখনো সময় আছে, শুধরে যা। ঠিক করেছ, এখনো সময় আছে, পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দাও। তাহলে যদি তোমার ভাগ্যে দুটুকরো চিকেন জোটে, নাহলে কিন্তু ওই গন্ধ শুকে শুকে শুকিয়ে শুকিয়ে মরবে। দাদা, আমি থাকতে বাবাকে শুকিয়ে মরতে হবে না, সে খেয়াল আমি রাখবো। বাবা, আমি রান্না করেছি, আমি থাকতে এরকম দিন আপনাকে কোনোদিনও দেখতে হবে না। বাবা, এত খাবার! আমাদের তো শুধু চিকেন আর রুটি। আচ্ছা, বাবা কি এত খাবার খেতে পারবে? একদম নয় বাবা, যে মেয়ের জন্য আমাদের ভাই বাড়ি ছেড়ে চলে গেছে তার খাবার তুমি একদম খাবে না। মানেটা কি? তোমরা নিজেরা বাবাকে খেতে দেবে না, আমার করা রান্না সেটাও বাবাকে খেতে দেবে না, তোমাদের মতলবটা কি বলো তো? এই শোনো, আমাদের কি মতলব সেটা তোমাকে বোঝানোর দায় আমার নেই। বাবা, মাথার উপর ভগবান আছে, তুমি যদি এই খাবার খাও তুমি কিন্তু নরকে যাবে। কি ব্যাপার, তোরা বাবার উপর চটপট কেন করছিস? আমরা কোথায় চটপট করছি? আমি তো নিজের কানে সব শুনলাম। আমি কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি গেছি, তার মধ্যে তোরা বাবার এই অবস্থা করেছিস? আমরা কিছু করিনি, যা করার এই বিধি করেছে, এখন আবার আদিক্যতা করে রান্না করে আনা হয়েছে। আমি বাবার এই অবস্থা করেছি না? তোমরা বাড়ি বিক্রির জন্য চাপ দিয়ে এখন বাবাকে না খাইয়ে বাবার এই অবস্থা করেছো। কি? হ্যাঁ অঞ্জলি, ওরা বাড়িতে উকিল পর্যন্ত এনেছিল, বাবাকে খুব চাপ দিয়েছে, বাবা রাজি না হওয়ায় এখন বাবার খাওয়াটা অবধি বন্ধ করে দিয়েছে। ছি 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 ছি, তোর টাকার জন্য এতটা নিচে নেমে গেছিস? আমরা নিচে নেমেছি? আর পিতৃ সম্পত্তির জন্য কতটা নিচে নেমেছে সেই খবর তুই রাখিস? দাদা, কে কি করতে পারে না আমি সব জানি, দাদা নেই সেই সুযোগটা তোরা সবাই নিচ্ছিস।
এটা কিন্তু তোরা ভালো করছিস না আর আমি থাকতে তোদের কিছু করতে দেব না। ও হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল। তাই না রে, শুনে রাখ আমি কিন্তু এই বংশেরই মেয়ে, ঝগড়া কি করে করতে সেটা আমিও জানি, এমন যাত্রা বলুন যে ছাদ পর্যন্ত ভেঙে যাবে। এত চটপট করিস না। চটপট কোথায় দেখলি, এবার তো সবে শুরু। আরে তোমরা থামো, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করো না। বাবা আপনি আমার কথাটা একটু শুনুন। দিদি তুমি কি বলছো যে বাবা শুনছে না, কি হয়েছে? বাবা যদি আমার কথাটা শোনেন তাহলে এ বাড়িতে আর কোনো অশান্তি হবে না। বাবা আপনি এই বাড়িটা দাদাদের নামে লিখে দিন, দিয়ে আপনি আমার সাথে আমার বাবার বাড়ি চলুন। কি বলছো, বাড়ি লিখে দাও মানে তোমাদের জিত হয়ে যাওয়া? না বাবা তুমি কিছুতেই হেরে যেতে পারো না। খুব তো দরদ দেখাচ্ছিস বিধির, তুই কি ভুলে গেলি এই মেটার জন্য আমাদের ভাই বাড়ি ছেড়ে চলে গেছে, সবটা ভুলে গেলি? দাদা আমি আগেও তোদেরকে বলেছি যে বিধি যেটা করেছে সেটা খারাপ করেছে, কিন্তু তোরা এখন যেটা করছিস সেটা তো খুবই খারাপ। তোরা নিজেদের স্বার্থের জন্য বাবাকে না খাইয়ে রেখেছিস, বাবাকে তোরা মারতে চলেছিস। তাহলে আর কি, বাবা থাক না খেয়ে দেখি কতদিন পারে না খেয়ে থাকতে। বাবা না খেয়ে থাকবে কেন রে? বাবা আমি চাই তুমি বিধির হাতে রান্না করা খাবারটা খাও। না রে আমি খাবো না। কেন খাবে না কেন বাবা, তাহলে তো দাও তো বিটি, বাবা খাও। না রে আমি পারবো না। বাবা জেদ করো না, অনেক রাত হয়ে গেছে, এখন যদি আমি তোমার জন্য রান্না করতে যাই তাহলে আরো লেট হবে না? বাবা তোমার ওষুধ খাওয়ার আছে, খেয়ে নাও প্লিজ বাবা। অঞ্জলি তুই বাড়াবাড়ি করিস না, বাবাকে তুই এইভাবে খাবার জন্য জোর করতে পারিস না। তোরা সম্পত্তির জন্য বাবাকে জোর করতে পারিস, আর বাবার শরীরের জন্য আমি খাবার নিয়ে জোর করতে পারবো না? তোরা তো বাবাকে মারতে চাইছিস। এই শোন তুই আমাদেরকে এত জ্ঞান দিস না তো, আমরা খুব ভালো করে জানি আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমাদের পরিবারের বিষয় বলবার তুই কে? আমি বাবার ব্যাপারে কথা বলছি। বাবা দাঁড়িয়ে না থেকে খাও, বাবা মুখটা খোলো। এটা আমরা কোনোদিনই মেনে নেব না। বাবা হা করো। আমি আর পারছি না, এবার তোরা থাম আর নয়। অঞ্জলি হাতটা অন্তত ধুয়ে আয়, বাইরে থেকে এলি হাতে এত ময়লা, খেলে তো আমার শরীর খারাপ করতে পারে। বাবা আমার হাত নয় অপরিষ্কার, কিন্তু বিথির হাত তো ভালো। বিথি খাইয়ে দিই, বিথি খাইয়ে দাও বাবাকে।